কর্মসংস্থানের বিশেষ কোনো সুযোগ না থাকায় দিন দিন বেকারত্ব বাড়ছে মাগুরা জেলায় স্থানীয়রা বলছে এখানে একটি রাষ্ট্রীয় পোশাক কারখানা ছিল যা প্রায় দুই যুগ আগে বন্ধ হয়ে গেছে বিসিক শিল্পনগরীর একটি অফিস ছাড়া নেই কোনো কার্যক্রম ফলে কর্মসংস্থান নিয়ে চরম হতাশায় জেলাবাসী মাগুরা থেকে মোহাম্মদ ইউনুস আলের তথ্য রিপোর্ট ছত্রিশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় দশ লাখ তেত্রিশ হাজার মানুষের বসবাস মাগুরা জেলায় আশেপাশের বিভিন্ন জেলায় যখন বেকারত্ব দূর করতে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা তখন অনেকটাই পিছিয়ে এ জেলা কর্মসংস্থানে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ না করায় এ জেলায় এখনও গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা রাষ্ট্রীয় মালিকানাধীন একটি পোশাক কারখানার অবকাঠামো থাকলেও তা বন্ধ রয়েছে দুই যুগ ধরে ফলে এখানকার মানুষ কর্মসংস্থানের আশায় পাড়ি জমাচ্ছেন অন্য জেলায় আমাদের শিক্ষিত জনশক্তি অনেক বৃদ্ধি পেয়েছে আগে থেকে কিন্তু সেই তুলনায় কর্মক্ষেত্র বা কর্মসংস্থান বলতে আমরা যেটা বোঝাই সেটা একেবারে নেই বললেই চলে এক মাগুরাতে শিল্প কলকারখানা এবং কর্মসংস্থানের ব্যবস্থা খুবই নগণ্য আশেপাশের জেলাগুলোতে যদি আমরা দেখি তাহলে সেখানে বিভিন্ন শিল্প কারখানা দিন দিন বেড়ে উঠছে পূর্বে ছিল মাগুরাতে একটি শিল্প কারখানা ছিল সেটিও এখন বন্ধ তা আমরা চাই যেন মাগুরাতে শিল্প কারখানা গড়ে ওঠে এবং মাগুরার যে সকল মেধাবীরা আছে তারা যেন মাগুরাতি কর্মসংস্থানের সুযোগ পায় বিসিক থেকে একটি শিল্পনগরী করার প্রস্তাব দেয়ার কথা জানালেন এই কর্মকর্তা বিসিক হতে একটি প্রস্তাব প্রেরণ করেছি একটি শিল্পনগরী তৈরির বিষয়ে যদি শিল্পনগরী বা শিল্প অঞ্চল তৈরি হয় তাহলে শিল্পায়নের মাধ্যমে এখানে বেকার সমস্যা অনেকটাই সমাধান হবে এদিকে মাগুরায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ইতিমধ্যেই আমরা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল অঞ্চলের নিকট আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং এটি নিয়ে অনেক দূর এগিয়েছে সরকার এটি নিয়ে কাজ করছে এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ কাজ করছে এবং আমরা বিশ্বাস করি যে খুব অচিরেই এটা আমরা একটা ভালো ফলাফল পাব বেকার সমস্যা এলাকার উন্নয়নে বড় বাধা উল্লেখ করে সংসদ সদস্য সাকিব আল হাসান জানান মাগুরা টেক্সটাইল মিল ও আইটি পার্ক শিগগির চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের আইটি পার্ক হয়ে গেলে এখানে আমি আমার ধারণা 4 হাজার লোকের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে মাগুরা টেক্সটাইল মিল যেটা এটা যদি একটা ভালো কোনো ক্ষেত্র তৈরি হয় আমি আমি না কোনো বড় একটা কোম্পানি কেউ একজন দিয়ে নিতে পারে স্বায়িকভাবে এখানে আরো দুই তিন হাজার লোকের কর্মসংস্থান হতে পারে আমার মনে হয় এটা হলে মাগুরার অর্ধেক অর্ধেকের বেশি ইনফ্যাক্ট বেকারত্ব সমস্যা দূর হয়ে যেতে পারে জেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্যমতে মাগুরা জেলায় কর্মহীন রয়েছে প্রায় চার লাখ মানুষ গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক